ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আবু বকর সিদ্দিক ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে ফরজ সলাৎ দীর্ঘ করার জন্য কেউ যদি বড় সুরা না পড়ে, সেক্ষেত্রে সুরা ফাতিহার সাথে একের অধিক সুরা পড়ার জন্য দলিল আছে কি? জি ভাই, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, শুকরিয়া। ইন্নালহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদ আম্মা বাদ। জি ভাই, পড়া যায়। আপনি একটা সুরা তেলাওয়াত, সুরার প্রথম অংশ তেলাওয়াত করতে পারেন এবং শেষের অংশ তেলাওয়াত করতে পারেন এক এক রাকাতে। এক রাকাতে আপনি একটা সুরাকে অর্ধেক পড়তে পারেন, একটা সুরা সম্পূর্ণ পড়তে পারেন এবং আগে পেছও পড়তে পারেন। এটা সহিহ বুখারীর 775 নম্বর হাদিসে পেয়ে যাবেন, বিশাল লম্বা চওড়া হাদিস। আর এক হাদিসে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে একদা আমি এক রাতে তাহাজ্জুদের রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সূরা বাকারা পড়তে শুরু করলেন। আমি মনে ভাবলাম যে আল্লাহ রসুল হয়তো সূরা বাকারার 100 আয়াত পড়ে রুকুতে যাবেন, কিন্তু তিনি তাও পড়তে থাকলেন। তারপরে আমি ভাবলাম যে হয়তো সূরা বাকারা দ্বারা 2 রাকাত শেষ করবেন, তবুও দেখলাম যে সূরা বাকারা শেষ হয়ে গেল। তারপরে সূরা নিসা পড়তে লাগলেন, তো সূরা নিসা শেষ হয়ে গেল, তারপরে তিনি সূরা আল ইমরান পড়তে লাগলেন। এইভাবে তিনি 1 রাকাত সম্পূর্ণ করলেন। তাহলে 1 রাকাতে আপনি সূরা বাকারা, তারপরে নিসা, তারপরে আবার পেছনে ইমরান, এইভাবে পড়া যায়। একাধিক আয়াত পরস্পর পরস্পর পড়া যায়, আবার আগে পেছে করে পড়া যায়। এটাও সহি মুসলিমের হাদিস 1699 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে আপনার, আপনি যদি বড় সুরা না পড়েন, ছোট সুরা একাধিক সুরা যদি পড়ে যান, তাহলে আপনার হয়ে যাবে। সবই আল্লাহর আয়াত, আল্লাহর কথা, সবই আল্লাহর কোরআন। তো আপনি একটাই সুরায় যদি প্রত্যেকটা রাকাতে একটাই সুরায় পড়েন, তাও পড়া যাবে। একটা সুরাকে 2 ভাগ করে পড়া যাবে, একটা সুরাকে আপনি প্রথম অংশ পড়তে পারেন, শেষ অংশ পড়তে পারেন। তাহলে বোঝা যাচ্ছে যে একাধিক আয়াতও পড়া যায়। আশা করি উত্তরটা পেয়েছেন।